আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি বাস গেম। গেমটির নাম হচ্ছে 2022 ইন্দোনেশিয়া বাস সিমুলেটর। তো এটা হচ্ছে আপনার বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে গেমটা আছে ওইটার মতো আর কি গেম, কিন্তু ওইটার মতো হুবহু তা না, যেহেতু একটা নতুন একটা ভার্সন। তো এটা আর কি মানে কিছু কিছু অংশ আর কি ওটার সাথে অনেকটা মিলে যায়, যেমন এটার ম্যাপগুলো ওইটার মতো সেম সেম পাবেন, হয়তো রাস্তাগুলো ঠিক হবে না কিন্তু ম্যাপের নামগুলো ঠিক, এবং টার্মিনালগুলো যদি সবগুলো আপনি ঘুরে দেখেন তো টার্মিনালগুলো কিন্তু আপনার কাছে এক মনে হবে অনেকটা। তো এটা আমি সম্পূর্ণ আর কি ভিডিওতে দেখাতে পারবো না, তো এর জন্য আমি দেখাচ্ছি না। তো এখন চলুন শুরু করা যাক ভিডিওর এই গেমসের ভিতরে কি কি থাকছে। তো এই গেমসের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা গোল্ডেন লাইনের স্ক্রিন লাগিয়েছি। তো এটা আমি কীভাবে লাগিয়েছি সেটা আপনাদেরকে বলে দেবো, এবং এটার যে বাসের টেম্পলেট সেই টেম্পলেটটা এখন আমার কাছে নাই, থাকলে আমি একটা স্ক্রিন আর কি বানিয়ে ফেলতাম এটার জন্য। তো আমি এটার জন্য বাসিমোটো ইন্দোনেশিয়ার যে স্ক্রিন আছে তো এটা আমি লাগাইছি। তো এই স্ক্রিনটা আপনি কীভাবে লাগাবেন, তো প্রথমে আপনি দেখেন এখানে প্লে, এখানে দেখেন তিনটে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ব্রাউজ প্লে রেস্ট। তো আপনি ব্রাউজে চাপ দিবেন গ্যালারি, তারপর এখানে আপনি যেখানে বাসিমের ইন্দোনেশিয়া স্ক্রিন আছে সেখানে চাপ দিন। তো আমি এখানে দেখেন বাসিমের ইন্দোনেশিয়ার একটা স্ক্রিন আমার কাছে আছে, তো আমি সেটা এখন এখানে লাগিয়ে দিব। সেটা লাগাতে দেখছি গোল্ডেন লাইন স্ক্রিন, তো আমি গোল্ডেন লাইনে চাপ দিলাম। তো এখানে কিন্তু আমাদের স্ক্রিন সেট হয়ে গেছে, এটা কিন্তু আপনার স্থিতি হয়ে গেল, এটা কিন্তু আপনার কোনো টাকা কাটবে না। তারপর আমরা যেখানে লক্ষ্য করি এখানে দেখেন আরও অনেকগুলো বাস দেওয়া আছে, হাতের ডান দিকে একটা করে চাপ দিবেন। এগুলো আমি কিনি নাই, যেহেতু আমি গেমসটা মানে আজকে ডাউনলোড করছি এবং এটা সকালে আমি একবার খেলছি, তো এখন আবার জিগু করতেছি এই নিয়ে। আমার এই গেমসটি দুবার খেলা যাবে না, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কয়েন নেই। তো আপনারা এটা খেলে গেলে বাসগুলো কিনতে পারবেন। তারপর এখানে যদি দেখা যায় সেটিং, তো সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর এখানে যাদের ফোন হাই কোয়ালিটি, যেমন আমার ফোন হাই কোয়ালিটি, আমি এখানে আলট্রা মোড দিয়ে খেললাম। এবং এখানে আছে সেটিং, তো মানে কন্ট্রোল, কন্ট্রোলে এখানে তিনটা অপশন দেওয়া আছে, আপনি যেটা ভালো লাগে সেটা নেবেন। আমি স্টিয়ারিংটা বেছে নিলাম, তো এখান থেকে আমি বেরিয়ে যাবো এখন। তারপরে আমাদের যে কাজগুলো, তারপরে আমরা এই গাড়িটা কীভাবে মানে এখন আমরা রুটের ভিতরে যাবো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার প্রথম যে বাসটা আছে এই প্রথম বাসে কিন্তু আমি আইসা বসি। তো এখানে আমি প্লেতে ক্লিক করুক, প্লেতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো কিন্তু ম্যাপ দেওয়া আছে, যার মধ্যে দুই তিনটা ম্যাপ হয়তো আমাদের মানে অজানা ম্যাপ, কিন্তু বাকি যে ম্যাপগুলো আছে সবগুলো কিন্তু আমাদের চিনা ম্যাপ, আমরা কিন্তু এই ম্যাপগুলোর নাম জানি। তো এখন আমরা এখান থেকে জাকার্তা থেকে কিরিবন এই ম্যাপটা, যেমন আপনি এখানে ম্যাপ সিলেক্ট করতে গেলে যেমন আপনি যদি জাকার্তা চাপ দেন তো এই ম্যাপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে যদি আপনি নিচে চাপ দেন সোলোতে, তাহলে কিন্তু আপনি জাকার্তা কিরিবন সেমারা খেলে, তাহলে কিন্তু আমাদের এই দুইটা ম্যাপ সহ কিন্তু সিলেক্ট হবে। আর যদি আপনি বলেন যে এক ম্যাপটি আরেক ম্যাপে, যেমন আমি জাকার্তা ম্যাপ সিলেক্ট করেছি এখন আমি কিরিবনে সিলেক্ট করবো, এই যে কিরিবনে চাপ দিলাম, তো কিরিবনে আমি এসে বসছি। তো এখানে আপনার অ্যাড শুরু হয়ে যায়, এটা অ্যাড এখন স্কিপ করে দিব, তো আপনাদের অ্যাড আসবে, আপনারা অ্যাডটা স্কিপ করে দিবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিং আছে, তো হাতে ডান পাশে আছে পার্ক করার সিস্টেম, তারপরে আছে একটি আর, আর হচ্ছে পিছে যাবে, এটা আপনারা জানেন, নতুন করে বলার কিছু না, এনে নিউট্রাল এটা আপনারাও জানেন, এবং ডিতে সামনে যাবে ড্রাইভ ড্রাইভ মোড, এটা আপনারাও ভালো জানেন। এবং হাতের ডান পাশে উপরে কিন্তু আমি মিটার বোর্ড দেওয়া আছে, আর এটি আপনি সর্বোচ্চ স্পিড পাবেন 90-এর মতো, 90-এর উপরে আমি স্পিড তুলতে পারি নাই। আর হাতের বাম সাইডে লোকেশন দেওয়া আছে, এবং স্টিয়ারিংয়ের উপরে এখানে দেখেন দেওয়া আছে এন্টিগাটা, তারপর ইমার্জেন্সি ওয়াইফা, এবং এখানে দরজা দেওয়া আছে ড্রাইভারের দরজা, এবং কি যেখান দিয়ে যাত্রীর উপরে সেটার দরজা দেওয়া আছে। তো আবারও চলে আসলাম ডান সাইডে, ডান সাইডে দেখেন এখানে ডান সাইডের যে একটা আছে পিক আপ, আরেকটা আছে ব্রেকের অপশন। তো এখানে লাইট ডিপারের অপশন আছে, এটা হচ্ছে লাইটের, তো এখানে হরন। আর হাতের বাম সাইডে ব্রেকের পাশে আছে, এটা হচ্ছে আপনার ব্রেক হ্যান্ড ব্রেক। তো এখানে আমি ভিউতে চাপ দিলাম, এখানে একটা ভিউ আছে, সুন্দর একটা ভিউ। তো আমি ডিতে রাইখা গাড়ির সামনে আগিয়ে নিলাম, ব্রেক উস্তাদ ব্রেক। এখানে আসার পরে এই যে মানুষটা সবুজ মানুষ, এই সবুজ মানুষ একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখবেন এখানে মানে প্যাসেঞ্জারগুলো আপনি ভিতরে যাচ্ছে একজন একজন করে, এবং অনেক সুন্দর একটা গেম। এটা যেহেতু প্রথম একটি ভাষণ বের হয়েছে তো তার জন্য হয়তো অনেক কিছু করা হয়নি, তবে এটা আমি আশা করতে পারি যে এটা আপডেটে আরও অনেক কিছু দিবে, তখন ইন্দোনেশিয়ার থেকে আর কি এটা অনেক আগিয়ে যাবে গেমসটা। তো আমাদের যাত্রী তোলা শেষ হলে আমরা এখন দরজাটা বন্ধ করে দেবো, দরজাটা বন্ধ করে দিয়ে আমরা ভিউ অ্যাঙ্গেলে চলে গেলাম। তো এখানে দেখেন গাড়ি যেটা মুক্তি যায়, তো এখানে রেকার আছে, রেকারের সিস্টেমটা দেওয়া আছে, এবং সাইডে গান বাজাতে পারবেন সব কিছু দেওয়া, তার উপরে মানি, আর কোথা থেকে কোথায় যাচ্ছেন তারও কিন্তু একটা প্রাইস লিস্ট বা ইনকামের লিস্ট দেওয়া আছে এখানে। আর এখানে হোম বাটন, হোম বাটনের সাথে একটা চোখের মতো দেওয়া আছে, এটা যখন হাইট করে রাখা যায়, তো আমি হাইট করলাম না। তো এখন আমি গাড়িটা টান দিলাম, তো গাড়িটা আসতেছে সুন্দর। তো এখানে তেলের জন্য আপনাকে অ্যাড দেখতে হবে, আপনি এখানে নো দিয়ে দিবেন, যেহেতু আপনার তেল আছে পর্যাপ্ত পরিমাণে। দেখেন কি সুন্দর একটি মানে জাম করলো। তো গাড়িটা আমি আবার ব্যাগে নিয়ে যাচ্ছি, ব্যাগে নিয়ে যাওয়ার পরে
আবার সামনের দিকে নিয়ে যাব। তো এটা গ্রাফিক্স গুলো ভাই কি আর বলবো, গ্রাফিক্স গুলো একদম মনের মতো গ্রাফিক্স, মানে কি আর বলবো আপনাদের, গিফট স্টোর মতো আর কি গ্রাফিক্স এটা দেওয়া আছে। বাসিন ইঞ্জিনের সাথে যে গ্রাফিক্স আছে আশা করি ওটা থেকে এটা গ্রাফিক্সটা অনেক সুন্দর হবে। আপনারা ইয়ার আগে আলিয়ান জিএমপির গ্রাফিক্স দেখেছেন, তো আলিয়ান জিএমপির যে গ্রাফিক্স মোড বের করেছিল একটা, তো সেই গ্রাফিক্সের মোডগুলো কিন্তু এখানে কিন্তু ইউজ করেছে, আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার গাড়ির ভিউ অ্যাঙ্গেল, সেকেন্ড ভিউ, যেটা আজকে ড্রাইভার ভিউ বলে থাকি আমরা। তো সামনে সিঙ্গেল লাইটের জন্য আমরা আটকে গেছি, তো আমি দেখা যাচ্ছি মনে হয় গাড়িটা বেজে গেছে সামনে গাড়িটার সাথে। তো এখানে গাড়িগুলো দেখেন, ইন্দোনেশিয়ার যে বাস ছোট ছোট গাড়ি আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি আবার ব্যাগে নিয়ে যাবো, অ্যাক্সিডেন্ট করে ফেলছি। তবে এই গাড়ির কাজগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করছে, এবং রাস্তার কাজটা যদি বলতে যায় অনেক সুন্দর লেগেছে আমার কাছে, এবং আশেপাশে দোকান আছে, তো এটাতে আরও অনেক বাসের অ্যাড করা যাবে, সমস্যা নেই। আর এটা ইন্দোনেশিয়ার মতো যদি ওবিবিডিট করতে করা যায় তো আরও অনেক ভালো হবে সবার জন্য। তো নিজের মন মতো, আর ইতিমধ্যে আপনারা বাসিটের আপডেট দেখতে পেয়েছেন, বাসিটা কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে, যেটাতে কিন্তু আপনি যে কোনো মুড ম্যাপ অ্যাড করে খেলতে পারবেন। তো সেটাতে কিন্তু বাংলাদেশের যদি মুড থাকে সেটাও কিন্তু আমরা অ্যাড করে খেলতে পারবো। তো আমি এদিকে চলে যাচ্ছি, আমার এদিকে যেতে হবে। তো এখানে লোকেশন আছে, তো আমি লোকেশনে যাই না, আমি উল্টো দিকে এসে পড়ছি আপনাদের একটু ভিউটা দেখানোর জন্য। তো এখানে দেখেন এটা হচ্ছে ভিউ, দেখেন এটা হচ্ছে বাসিরের ভিউ, অনেক সুন্দর একটি ভিউ। আশা করি গেমসটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সমাপ্ত করে দেবো, ভিডিওটা বেশি বড় করব না। তো আপনাদের যদি গেমসটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন, আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা দিব সেগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।